রাজশাহী বোর্ড 2023 সালের জ্যামিতি বিভাগ থেকে 5 নম্বর সৃজনশীল অঙ্কের সমাধানে তোমাদের সবাইকে স্বাগত। তো 5 নম্বর সৃজনশীল অঙ্কে যা দেওয়া ছিল সেটি হলো এ বি সি সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং পরিবৃত্তের বহিঃস্থ বিন্দু পি হতে বৃত্তটিতে পি এম ও পি এন দুটি স্পর্শক। তার মানে উপরে যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে সম্পূর্ণটাই তথ্য। ক নম্বর প্রশ্নে বলছে কোণ এ ও বি এর মান নির্ণয় করো। খ নম্বরে বলছে পরিবৃত্তটি অঙ্কন করো, অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক। তার মানে অঙ্কনের চিহ্ন এবং বিবরণটা দিতে হবে। গ নম্বরে বলছে প্রমাণ করো যে পি এম সমান পি এন। তো ক নম্বরে যে কোণ এ ও বি এর মান নির্ণয় করো, তার মানে কোণ এ ও বি এর যদি আমরা মান নির্ণয় করতে চাই তো সেই ক্ষেত্রে আমাদের এর উপর ভিত্তি করে একটা কি করতে হবে, সমবাহু ত্রিভুজ অঙ্কন করে তার একটা পরিবৃত্ত অঙ্কন করতে হবে। এখানে বলা হয়েছে পরিকেন্দ্র ও। তো দেখো এখান থেকে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে দিই, এ বি সি একটা বৃত্ত নিয়ে আগে, এটা বৃত্ত, বৃত্তের দিয়ে দাও এখান থেকে এ বি, আর এটা হচ্ছে এটাই বি দিতে পারো, আর এটা দিতে পারো সি, আর এটা দিয়ে দিই আমরা কি এ। তো এখান থেকে একই মাপের আমরা কি করব, একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করব। এখানে বলা হয়েছিল কি পরিকেন্দ্র, পরিকেন্দ্র কোনটা, এই যে এখানে ও, ও হচ্ছে কেন্দ্র, কেন্দ্র সাথে আমরা এই কেন্দ্রটার নাম দিয়ে দিতে পারি এটা ও। তারপরে এখান থেকে বিও টেনে দাও, বিও, এরপরে সি ও বা এ মানে ও বি, ও বি দিয়ে দাও। তাহলে এখানে প্রশ্ন হলো কি যে দেখো যে এটাকে বলা হচ্ছে ও, যদি আমাদের পরিকেন্দ্র হয় তাহলে এ ও বি, তার মানে এই যে কোণ, এই কোণের মাপটা কত, সেই কোণের মাপটা বের করতে হবে। তো এর মাপটা বের করার জন্য আমরা প্রথমেই জানি কিন্তু যে পরিকেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা আগে জানতে হবে। একটা বৃত্তের পরিকেন্দ্রে 360 ডিগ্রি মান থাকে। তো এখানে লিখতে পারো যে আমরা জানি, আমরা জানি পরিকেন্দ্রে উৎপন্ন কোণ 360 ডিগ্রি। অতএব এখান থেকে এই পরিকেন্দ্রটাকে কয় ভাগে বিভক্ত করা হয়েছে, দেখো তিন ভাগে, এখান থেকে একটা ভাগ আছে, এখান থেকে একটা ভাগ আছে, এখান থেকে একটা ভাগ আছে। আর যেহেতু এটা আমাদের হচ্ছে সমবাহু ত্রিভুজ, এ বি সি একটা সমবাহু ত্রিভুজ হয়েছে, এই ত্রিভুজের তিনটা বাহুই সমান, সুতরাং এই তিনটা কোণই আমাদের কি হবে, সমান হবে। এই কোণ সমান এই কোণ এবং এই কোণ, তিনটা কোণই সমান। তো পরিকেন্দ্রে তার মানে এই তিনটা কোণ মিলে আমাদের আছে কত ডিগ্রি, 360 ডিগ্রি আছে। তাহলে এ ও বি তে যতটি থাকবে, বি ও সিতেও তত থাকবে এবং এ ও সি এই কেন্দ্রে সবগুলার মানই কিন্তু একই। সুতরাং আমরা এখানে বলতে পারি অতএব এ ও বি কোণ, এ ও বি কোণ সমান হচ্ছে পরিকেন্দ্র, পরিকেন্দ্রে কত ডিগ্রি কোণ হলো, 360 ডিগ্রি। এই 360 ডিগ্রিকে তিন দ্বারা ভাগ করব, কারণ তিন কোণই সমান, তিন দ্বারা ভাগ করো, ভাগ করলে পেয়ে যাবে হচ্ছে 3 × 3 = 3 / 36, আর 100 আছে উঠে দাও, তাহলে 120 ডিগ্রি। অতএব কোণ এ ও বি সমান 120 ডিগ্রি, এটাই হচ্ছে মান নির্ণয়, ক নম্বরের অ্যান্সার। আচ্ছা এবার দেখো খ নম্বরটা দেখি, খ নম্বরে কি বলা হয়েছে, খ নম্বরে বলা হলো পরিবৃত্তটি অঙ্কন করো। তো পরিবৃত্ত অঙ্কন করতে হলে এই যে তথ্য দেওয়া আছে তথ্যের উপর ভিত্তি করে আমরা পরিবৃত্তটা অঙ্কন করব। এখানে এ বি সি সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও, তার মানে এ বি সি একটি সমবাহু ত্রিভুজ নিতে হবে।
তো এ বি সি একটি সমবাহু ত্রিভুজ নেই, এই বাহুটা সমান, এটা আনুমানিক একটা বাহু নিলাম, এ বাহুর মাপটা দেওয়া নাই, 3 সেন্টিমিটার কি 4 সেন্টিমিটার কি 5 সেন্টিমিটার এরকম কোনো কিছুই বলা নেই। তো তোমার ইচ্ছা মতো তুমি একটা বাহুর মাপ নিতে পারো। তো যে বাহুর মাপ নিবে সে বাহুর মাপগুলা সব তিনটা বাহুর মাপই সবগুলাই একই হবে। এই বাহুর মাপে আমরা এখান থেকে একটা বৃত্তচাপ দাও আর এখান থেকে ধরে এখান থেকে একটা বৃত্তচাপ দাও, তাহলে তিনটা বাহুই কিন্তু আমাদের সমান হয়ে গেল। এটাকে এখন আমরা যোগ করে দিই, এটা যোগ করো, এটার সাথে আবার এটা যোগ করো। আচ্ছা, এখন এর নাম দিয়ে দাও এ বি সি। এর কি করতে বলা হয়েছে? পরিবৃত্তটি অঙ্কন করো, তার মানে এর পরিবৃত্ত অঙ্কন করা লাগবে। পরিবৃত্ত মানে কি? চারিধার দিয়ে একটা বৃত্ত অঙ্কন করা লাগবে, যে বৃত্তের পরিধিতে এ বি সি বিন্দুগুলা অবস্থান করবে। তাহলে এখন আমরা কাজ করি, পরিবৃত্ত অঙ্কন করতে হলে আমাদের মূলত কাজ কি, এই সমবাহু ত্রিভুজের যে কোনো দুইটা বাহুকে আমরা মানে সমদ্বিখণ্ডক বের করব বা মধ্যমা বের করব। আমরা এ বি বাহু এবং এ সি বাহুকে সমদ্বিখণ্ডক করি। তো এ বি বাহুর সমদ্বিখণ্ডক বের করার নিয়ম হচ্ছে, এ বি বাহুর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় পারে আমরা কি করবো, বৃত্তচাপ আঁকাবো। এরপর ওই সেম ব্যাসার্ধ নিয়ে একে কেন্দ্র করে আবারও বৃত্তচাপ আঁকিয়ে দেবো উভয় পারে। তাহলে দেখো এখান থেকে এই যে এটা আর এটা দুইটা বিন্দু হয়েছে, দুই বিন্দুটা বা বৃত্তচাপ হয়েছে, এই বৃত্তচাপ দ্বয় যোগ করে দাও। আচ্ছা, বৃত্তচাপ দ্বয়ের নাম দিতে পারো পি কিউ, এর নাম দিয়ে দাও কিউ। এবং এসি বাহুকে বাহুর সমদ্বিখণ্ডক বের করি। তো এসি বাহুর সমদ্বিখণ্ডক হচ্ছে, এভাবে বের করে নাও, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এক কথায়, এখান থেকে ধরো, ধরে এটাকে এখানে দাও, বৃত্তচাপ দিয়ে দিই, এটাকে এইভাবে এখান থেকে সমদ্বিখণ্ডক বের করে দিই, সমদ্বিখণ্ডক নাম দিয়ে দিই এটা এল এম, যা এল এম সমদ্বিখণ্ডক এবং পি কিউ সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর ও বিন্দুতে মিলিত হয়। তাহলে এখন কি করব, ও আর এ যোগ করব, ও এ যোগ করি। তাহলে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে কি করব, ওকে কেন্দ্র করে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করব। আর এটাই হচ্ছে কি আমাদের নির্ণয়, পরিবৃত্ত। তো দেখো এটা অঙ্কন তো আর বলে দিতে হবে না, অঙ্কন তো পারাই যাবে। আচ্ছা, তাহলে এটার অঙ্কনটা বলে দিলাম না, তাহলে আমরা এখানে বলতে পারি এ বি সি হচ্ছে নির্ণয় বা উদ্দিষ্ট পরিবৃত্ত। এবার আমরা গ নাম্বার প্রশ্নটি সমাধান করব। দেখো লড়ে গেছে আমেনা বিবি, তুমি লড়া দিয়া যায় লুক করে বসে আছো। দেখি স্যার, আর কয়েকদিন মাত্র, আর বেশি না, আর কয়েকটা জ্যামিতি আছে। আচ্ছা, নাম্বার গ, গ নাম্বারটা লক্ষ্য করি। দেখো প্রমাণ করো যে পি এম সমান পি এন, তার মানে আমাদের একটা কি নিতে হবে, প্রথমে একটা বৃত্ত নিতে হবে, বৃত্ত নিয়ে এর পরিবৃত্তের বহিঃস্থ বিন্দু পি হতে বৃত্তটি পি এম ও পি এন দুটি স্পর্শক অঙ্কন করতে হবে। তো আমরা প্রথমেই এক কাজ করব, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত নেব। তো মনে করো যে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত নিলাম, এটা একটা বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এখানে মাপ দেওয়া নেই, আমরা আমাদের মতো করে আমরা একটা বৃত্ত নিয়ে নিলাম, এটা হচ্ছে আমাদের কি কেন্দ্র।
কেন্দ্রের নাম দিয়ে এটা হচ্ছে ও কেন্দ্র। এখান থেকে কি করতে হবে, একটা বহিস্থ বিন্দু, এই যে বহিস্থ বিন্দু পি, এটা ধরে নাও যে এটা একটা আমার বহিস্থ বিন্দু, এই বিন্দুটার নাম হচ্ছে পি। এখন পি আর ও যোগ করে দিই, পিও যোগ, যোগ করলে দেখো এখান থেকে আমরা কি করে দেব, দুইটা স্পর্শক অঙ্কন করব। এখান থেকে একটা স্পর্শক, আর এটার এখান থেকে ধরে এখানে একটা স্পর্শক, দুইটা স্পর্শক অঙ্কন করলাম, যা পরস্পর কোন বিন্দুতে ছেদ করবে, এটা হচ্ছে এম আর এটা হচ্ছে এন। এই স্পর্শক বিন্দু দ্বয় এখানে স্পর্শ করছে, আর এখানে এম এর এখানে স্পর্শ করছে, দুই স্পর্শক বিন্দু দ্বয় আমরা কি করব, ও এর সাথে যোগ করে দেব। তাহলে এম ও আর এন ও যোগ করি। এখন এখানে তোমাদের একটু বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে পি এম স্পর্শক, ও আর এম স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে এখন আমরা এটার কি প্রমাণ করতে হবে সেটা একটু দেখে নাও। এখানে বলা হয়েছে পি এম সমান পি এন, তার মানে এই পি এম সমান যত বড় হবে পি এন সমানও ঠিক তত বড়ই হতে হবে, এটাই আমাকে প্রমাণ করা লাগবে। তো এখানে আমরা এটা লিখতে পারি যে প্রমাণ করতে হবে পি এম সমান পি এন, এটা প্রমাণ করা লাগবে। তা আমি যে মনে করি বলে এগুলো দিলাম না, তোমরা নিজেই পারবে, যে এখানে এভাবে বলে দেবো মনে করি ও কেন্দ্র বৈশিষ্ট্য বৃত্তে পি একটি বহিস্থ বিন্দু, পি এম পি এন দুটি স্পর্শক এবং ও এন ও এম স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। এভাবে তোমরা বলতে পারে, বলে একটু লিখে দিবে তাহলে হবে। আর আমি প্রমাণ করে কোথায় থেকে প্রমাণ করতে হবে সেই প্রমাণটা আমি বলে দিচ্ছি। তো প্রমাণে যাই, প্রমাণে এক নাম্বার ধাপে যাই। দেখো এক নাম্বার ধাপে বলা হয়েছিল যে যেহেতু এই পি এম, পি এমটা কি স্পর্শক, পি এমটা স্পর্শক, পি এম স্পর্শক, আর ও এমটা কি, ও এম হচ্ছে আমাদের স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, ও এম স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। আচ্ছা তাহলে আমরা কি পেলাম, পি এম স্পর্শক পেলাম আর ও এমটা পেলাম কি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পেলাম। তাহলে এখানে আমরা বলতে পারি যে পি এম, পি এমটা লম্ব কার উপরে, পি এম লম্ব ও এম এর উপরে, পি এম লম্ব ও এম এর উপরে। তাহলে যদি পি এম, এই পি এম যদি লম্ব ও ও এম এর উপর হয় তাহলে এটা সমান কত ডিগ্রি হবে, এক সমকোণ হবে বা 90 ডিগ্রি হবে। তাহলে অতএব বা সুতরাং বলতে পারো, সুতরাং পি ও পি এম ও সমান এক সমকোণ। অনুরূপভাবে আচ্ছা আমরা এটা এক সমকোণ প্রমাণ করলাম, আবার এটা পি এন এটাও স্পর্শক আর ও এনটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, সুতরাং এই কোণ সমানও আমাদের কত, এক সমকোণ। আমরা এখানে এভাবে বলতে পারি পি এন ও, পি এন ও সমান এক সমকোণ। অর্থাৎ ত্রিভুজ পি এম ও, পি এম ও এবং আরেকটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজ, এই ত্রিভুজ নিলাম, এবার এই ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রে কি পি এন ও, পি এন ও দুটাই কি ত্রিভুজ, দুটাই হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ।
সমকোণী ত্রিভুজ। আচ্ছা, তাহলে সমকোণী ত্রিভুজের এখানে আমরা লক্ষ্য করি যে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ কিন্তু এই যে ও পিটা হচ্ছে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ, এবং এই ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ হচ্ছে ওপি বা পিও, যে যেভাবে বলতে পারে। তাহলে এখানে আমরা লিখতে পারি দুই নম্বর ধাপে, ত্রিভুজ পি এম ও এবং ত্রিভুজ পি এন ও সমকোণী ত্রিভুজ দ্বয়ের অতিভুজ। অতিভুজ কত হবে? অতিভুজ ও ওপি বা পিও, ওপি দাও, ওপি সমান ও পি অতিভুজ, এবং এটাকে বলা যায় সাধারণ বাহু, কারণ দুই ত্রিভুজেরই একটাই বাহু যেটা অতিভুজ সেটা উভয়েরই অতিভুজ, সুতরাং এটাকে বলা যায় সাধারণ বাহু বলা যায়। আমি এটা এত লিখলাম না। অতএব ও এম, ও এম সমান যত বড় হবে ও এন সমানও তত বড় হবে, কারণ হচ্ছে সমকোণী ত্রিভুজের বলা হয়েছে এই ত্রিভুজ সমান যত বড় এই ত্রিভুজ সমান তত বড়। এর এই বাহু পি এ পি মানে ও পি ও সমান যত বড় হলো, তারপরে এটার অতিভুজেরও পি ও ঠিক তত বড়, পি এন সমান যত বড় হলো পি এম সমানও তত বড় হলো, তাহলে নিশ্চিত আমরা বলতে পারি এই বাহু বা এই মানে এটা যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ সেহেতু এটা সমান এটা, তাহলে ও এম সমান ও এন। এখন এটাকে সর্বসমত্রিভুজ বলা যায়, সর্বসমত্রিভুজ বলা যায় এর জন্য যে এটা সমান এটা হলো, এটা সমান এটাই, আবার এটা সমান এটা, তাহলে দুই ত্রিভুজই আমাদের কি হলো, দুই ত্রিভুজই সমান হলো। যেহেতু দুই ত্রিভুজ সমান সেহেতু আমরা বলতে পারি ত্রিভুজ পি এম ও সর্বসম ত্রিভুজ পি এন ও। অতএব এখান থেকে আমাদের কি প্রমাণ করতে বলা হয়েছিল, পি এম সমান পি এন, এই যে পি এম আর পি এন নাও, এখান থেকে মিল কি আছে যে ও ওটা উঠায় দাও, দিলে পরে কি হয় পি এম সমান পি এন, এটাই হচ্ছে প্রমাণিত। তো এই ছিল আমাদের রাজশাহী বোর্ড জ্যামিতি বিভাগ থেকে পাঁচ নম্বর সিজন শ্রীলঙ্কার সমাধান। প্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ, আর যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। এ বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।